ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্যের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার ভুবন হিল জিপির নিকামাপার কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন জিপির গ্রুপ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভুবন হিল জিপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন এপি সদস্য শ্যামল ভট্টাচার্য, বিজেপির বুথ কমিটির সম্পাদক তথা স্থানীয় নাগরিক দীপু দাস বলেন, ভুবন হিল জিপির থানকিমনগর তৃতীয় খণ্ড গ্রামে রাস্তা ও কালভার্ট নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে যেসব অভিযোগ আনা হয়েছে তা ডাহা মিথ্যা। তারা বলেন, পঞ্চদশ অর্থ কমিশন থেকে কালভার্ট নির্মাণের জন্য 3,20,000 টাকা মঞ্জুর হয়েছে, আর অভিযোগকারীর একজন নির্মাণ কাজের চেয়ারম্যান। এদিকে এমজি এনরেগা প্রকল্পের অধীনে রাস্তার কাজ চলছে বলে জানান তারা। এদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিপির সহসভানেত্রী বেনুবালা রায়, গ্রুপ সদস্য শারিম হোসেন মজুমদার, রাজকুমার সাহু, অনিতা রানী দাস, প্রবীণ বিজেপি নেতা ধীরেন্দ্র চন্দ্র দাস, রত্নময় দাস, মুকুন্দ চন্দ, বিশ্বজিৎ দাস প্রমুখ। সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আমি ভুবনের গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনেক কথা উত্থাপন করা হয়েছে। বিগত তারা তিনটা বিষয় নিয়ে তারা আন্দোলন করছে। প্রথম আন্দোলন করছেন যে তারা কইছে যে তারা থানকিমনগর যেটা কালভার্ট এটা তারা হরতাল করছেন যে ছয় মাসের মধ্যে এটা আমরা মানাইতে লাগব। এটা যিনি হরতাল করতেন তাই এই কমিটির কন্ট্রাক্টর কমিটির চেয়ারম্যান এবং তার অ্যাকাউন্টও এবং আমার সচিব এবং তার যৌথ অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টও এই ডিজল লাগিয়া 3,20,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে 15 ফাইন্যান্সের কাম আবো আমার জিপিতে আরম্ভ হয়েছে না, আমরা কিছুদিনের মধ্যে এটা আরম্ভ হইব। আমি এখনও চিন্তা করি আর যে গভীর জল এখানে কীভাবে কাজটা করতাম। দুই নম্বর তারা কইছে যে তারা গ্রামে যাওয়ার কোনো রাস্তাঘাট নাই, কিন্তু আমি তারা 1200 মিটার রাস্তা এমডি এনরাগার মাধ্যমে আমরা স্যাংশন হয়েছি, আমি ফার্স্ট পেয়েছ। 500 মিটারের কাজ আমরা ইতিমধ্যে আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত আমার 40,000 টাকার লেবার পেমেন্ট বাকি। আর বর্তমানে এই আবহাওয়ার মৌসুম থাকার কারণে আমরা সাধারণত জুলাই থেকে আরম্ভ করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এমডি এনরাগার কাজ বন্ধ থাকে, তাই আমরা সেপ্টেম্বর মাসে যখন কাজ আরম্ভ হইব এটা অ্যাপ্রুভ করা আমি এই রাস্তার কাজ আমি সম্পূর্ণ করবো। তৃতীয় কইছেন যে তারা যে অরুণোদয়ের ব্যাপার, অরুণোদয়ের ব্যাপারটা এটা হইল গভর্নমেন্টের একটা ক্রাইটেরিয়া আছে, তার এইভাবে দিতে লাগে। প্রথমে বিধবা বিকলাঙ্গ, এরপরে আমরা কোয়া হয়েছিল যে যারা খাদ্য সুরক্ষার কার্ড নাই তারারে আমরা 88 পরিবার তারারে দেওয়া হয়েছে। যারা আমার দুঃখ লাগে এই গ্রুপটাও বহুত বড় গ্রুপ, এখানে অনেক বিধবা মহিলা বাকি রয়েছেন। আমি আশা রাখবো যে আগস্ট মাসে যখন ফর্ম আইব তখন এই তারা বঞ্চিত হয়েছেন তারার এই তারার অনুদানটা আমি দেওয়ার চেষ্টা করি। চতুর্থ তারা কইছে যে জল জীবন মিশন যেটা এখানে দেখুন আমার ভুবন হিল জিপির ফার্স্টটা কাজ আরম্ভ হয়েছে, এখনও আমি তারা কাজ শেষ হওয়ার পরে গভর্নমেন্টের নিয়মে কইছে যে এটা পঞ্চায়েত হ্যান্ড ওভার করার লাগিয়া। আমি যতটুকু জানি যে আমার যতটা কাজ এখনও একটা সম্পূর্ণ হয়েছে না, আর সম্পূর্ণ বা আমার গ্রামের যতজন যতটা আইডিং আছে যদি সব জায়গার জল না যায় তখনও আমি এই দায়িত্বভার আমি গ্রহণ করতাম না। আমিও তারা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারকে আমিও কইছি যে তারা যে কোনোভাবে হোক আমার এই ভুবনের গ্রাম পঞ্চায়েতের যাতে কোনো পরিবার তাতে জল জীবনটাকে বঞ্চিত না হয়। মনে করি যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এইভাবে একটা অপপ্রচার করছেন। ওটা তৃতীয় খণ্ডর যে বিষয় 2-4 দিন আগে যেটা উত্থাপন করা হয়েছে আমাদের পঞ্চায়েতের বিরুদ্ধে সেটা আমি সম্পূর্ণভাবে বলব বিরুদ্ধে। আমি এই এলাকার নাগরিক, আমি যতটুকু জানি আমাদের যে কালপাটনিয়ার দ্বারা তুলপাড় করে সেটা পুরা ধরা হয়েছে কতটা কালপাট, এবং যিনি হরতাল করেছেন উনি এই কন্ট্রাকশন কমিটির চেয়ারম্যান, উনি আবার বলেছেন যেখানে কিছু হয় না। থানকিমনগর অনেক উন্নয়ন হয়েছে, উন্নয়ন দেওয়ার সময় অনেক বাধা পেয়েছে, এবং আমাদের যে থানকিমনগর তৃতীয় খণ্ড থেকে আমাদের কৃষ্ণপুর সপ্তমখণ্ডের যে এনার্জি রাস্তা বর্তমানে কাজ হয়েছে এবং যেগুলো রয়েছে সেটা সম্পূর্ণ হওয়ার
টাকাও রয়ে গেছে প্রাক্তন ভুবন গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসাবে অর্থাৎ 2008 থেকে 2013 ইংরেজি পর্যন্ত আমি পঞ্চায়েত ছিলাম সেই সময় এই এলাকার উন্নয়নের জন্য আমি যথেষ্ট চেষ্টা করে গেছি মুখ্য কথা হলো থানকিনগর তৃতীয় খণ্ড এবং গঙ্গানগর পঞ্চম খণ্ডের সংযুক্তিস্থলে একটা ছোটখাটো নালার উপর নিকামা নালার উপর একটা ছোট একটা কালভার্ট হওয়ার কথা ছিল সেই কালভার্টটা সেই সময় আঞ্চলিক পঞ্চায়েত স্তরে তৈরি হয়ে হওয়ার কথা যেটা সাত ইংরেজির ব্যাপার কিন্তু জায়গার দরবারে সেই কালভার্টটা হয়তো 100 মিটার উপরে তৈরি হয়েছে আর রাস্তার কাজ এসএমডি রুট থেকে থানকিন তৃতীয় খণ্ডতে আসার যে রাস্তার কাজ এখানে জায়গার বিরাট দরবার আছে বিরাট মোকদ্দমা চলছে এখানে যার জন্য সেই এলাকাতে উপযুক্তভাবে রাস্তার কাজ বা কালভার্ট তৈরি করা সেই সময় সম্ভব হয় নাই বর্তমানেও সেই কালভার্টটা নিকামানালার উপর যেটা এটা তৈরি হয় নাই এতে মানুষের কষ্ট হচ্ছে কেস মামলা মোকদ্দমা চলছে আদালতে এবং বর্তমানে আমি জানতে পারলাম যে এখানে কিছু অপপ্রচার চলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত 2013 ইংরেজি থেকে 2018 ইংরেজি পর্যন্ত সেখানে বিরোধী দলের পঞ্চায়েত রাজ ছিল এবং সেই পঞ্চায়েত রাজ সেই গ্রামেরই একজন মহিলা ছিলেন কম বেশি কাজ তো পঞ্চায়েত রাজের নিয়ম নীতির মাধ্যমে কাজ হয়েছে তা আমি মানতে বাধ্য স্বীকার করছি নিয়মের বাইরে তো কেউ কিছু করতে পারবে না আর এখানে যেখানে কালভার্টের কথা উল্লেখ করা হয়েছে সে কালভার্টের টাকা বরাদ্দ হয়ে গেছে সাইনবোর্ড এসে গেছে এবং যারা আপত্তি করেছেন আমি জানতে পারলাম যে তিনি সেই কনস্ট্রাকশন কমিটির সভাপতি সুতরাং এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে বিষয়বস্তুটা উপলব্ধি না করে বা আলাপ আলোচনা না করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত মেয়র রঞ্জন শুক্লবৈদ্যের বাম মূর্তিকে বিনষ্ট করার জন্য এই অপপ্রচার শুরু হয়ে গেছে যেটা আগামী দিনে যদি আবশ্যকতা হয় 2007-08 হয়ে যাবে এখানে আমাদের পঞ্চায়েতকে আমি ধন্যবাদ জানাই তিনি আমার প্রাক্তন পঞ্চায়েত আমার আমন্ত্রণ করার জন্য এবং এলাকার সম্বন্ধে আমি বলতে চাই যে আমার আমরা ঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা।